2016 সালের রমজানের প্রথম দিন টুইটারে একটি ছবি পোস্ট করেন জার্মান তারকা ওজিল। সেই ছবিতে দেখা যায় ইফতারের সামনে নিয়ে বসে আছেন তিনি। 2014 সালের বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করার পিছনে যথেষ্ট অবদান রয়েছে তার। এরপর 2016 সালে পবিত্র ওমরা হজ পালন করেন তিনি। 2010 সালের বিশ্বকাপের পর তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। তবে 2013 সালের প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে 42.5 মিলিয়ন ইউরোর মাধ্যমে তাকে দলে নিয়ে আসে আর্সেনাল। এমনকি তার দুর্দান্ত পারফরমেন্স ও অন্য খেলোয়াড়কে গোলদানে সহায়তা করার ক্ষমতার জন্য রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার হেসো মারিহো তাকে জিনেদিন জিদানের সাথে তুলনা করেছেন। এছাড়াও 2014 সালের বিশ্বকাপ থেকে অর্জিত অর্থ তিনি ফিলিস্তিনের শিশুদের জন্য দান করে দেন। অন্যদিকে গত 2014 বিশ্বকাপে তিনি রোজা রেখে খেলেছেন। কোচের বারণ থাকার পরও 2016 সালের ইউরো কাপ চলাকালীন সময় ওজিল বলেছিলেন, খেলা আমার জন্য ফরজ নয়, রোজা ফরজ, আমি রোজা রেখে খেলা চালিয়ে যাবো।